হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব গঙ্গারামপুরের কালদিঘি পদাতিক ক্লাবে কালী পুজোর প্রস্তুতি দেখাতে। কততম বর্ষের পুজো, কী থিম, সব কিছু তোমাদের জানাবো, কত টাকার বাজেট, তো সব কিছু তোমরা জানতে পারবে। তো বেরিয়ে পড়েছি আজকে, এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় 4টা। তো এখন রয়েছি গঙ্গারামপুর চৌপতিতে, এখান থেকে কালদিঘি প্রায় 5 কিলোমিটার, তো যেতে কিছুক্ষণ সময় লাগবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে কাল থেকে পদাতিক ক্লাবে যাওয়া যাক। তো ততক্ষণে তোমরা রাস্তার একটু ভিউ দেখো। তো চলে এসেছি কালদিঘি পদাতিক ক্লাবে, এটা সাইড করে লাগাই, তারপরে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি কালদিঘি পদাতিক ক্লাবে। কালদিঘি পদাতিক ক্লাবের কালী পুজোর প্যান্ডেল প্রতিমা এখানেই তৈরি হয়েছে। তো এবারে 47তম বর্ষে তাদের কালী পুজো পদার্পণ করেছে। তো কী থিম থাকছে আর পাশাপাশি কী প্যান্ডেল থাকছে তোমাদের জানাবো, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে আর কি। তো চলো। আর এটা হচ্ছে প্রতিমা, এই পাশে প্রতিমা তৈরি হচ্ছে, পাশাপাশি এদিকে হচ্ছে প্যান্ডেল। এগুলো কি বাবুই পাখির বাসা নাকি? বাবুই পাখির বাসা, এগুলো কদবেল মনে হচ্ছে না? অনেক কিছু রয়েছে। তো এই জিনিসগুলো দিয়ে প্যান্ডেল সাজিয়ে তোলা হবে, পাশাপাশি এখানে ত্রিশূল রয়েছে। ওই সাইডে রং করছে, উপরে উপরে রং করছে। তো প্যান্ডেল কি আপনারাই বানাচ্ছেন নাকি? কোথায় বাড়ি আপনাদের? নবদ্বীপ। আচ্ছা, এবারে মানে কিসের আদলে এই ক্লাবের প্যান্ডেল হচ্ছে? এটা কিসের আদলে বলে, এমনি নিজের অনুমতি প্যান্ডেল হচ্ছে, টিমটার নাম দৃষ্টিকোণ। দৃষ্টি, আচ্ছা। তো এই মানে কি কি থাকবে প্যান্ডেলের মধ্যে? প্যান্ডেলের মধ্যে থাকবে ওই যে ফোমের মাল আছে, তারপর তোমার এই বাবুই পাখি আছে, ওই যে কদবেল আছে, এইসব দিয়ে প্যান্ডেল মণ্ডপ সাজানো হবে। সামনে তোমার ত্রিশূল আছে, এইসব দিয়ে আর কি মণ্ডপ সাজানো হবে, নিজের হাতের ডিজাইন আর্টিস্টের কাজ। তো পুজো তো চলে আসলো, আর কতদিন লাগবে? আর বেশি নয়, 2 দিনের মধ্যে হয়ে যাবে রং। আমাদের রং করা শুরু হয়ে গেছে, রং করা হয়ে গেলে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্যান্ডেলটাই হচ্ছে তো রঙের কাজ, বাঁশ আর রং, রং শেষ হয়ে গেলেই প্যান্ডেল আপনার জানবেন কমপ্লিট হবে। তো কথা বললাম যারা প্যান্ডেল শিল্পী রয়েছে, তো খুব তাড়াতাড়ি এই ক্লাবের প্যান্ডেল প্রতিমা তৈরি হয়ে যায়। মানে এরা তো প্যান্ডেল শিল্পী, আর প্রতিমা বাইরে তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখালাম, বাঁশ রং করে নিয়ে ও তারপরে হচ্ছে আর কি। আর এই সাইডে প্রতিমা রয়েছে।
তো একদম জোর কদমে কাজ চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর প্রতিমা এখন প্যান্ডেলের ভেতরে ঢোকাবে, তো ক্লাবের সব সদস্যরা মোটামুটি এখানে উপস্থিত আছে আর কি। এই যে স্টেজটা দেখছো, এখানে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান টনুষ্ঠান কিছু হবে আর কি। তো এবারে কালদিঘি পদাতিক ক্লাবের কালীপুজো 47তম বর্ষে পদার্পণ করেছে। তো যেটা পুজোর থিম সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, পাশাপাশি সেলফি সেলফি জোন না কি যেন একটা বলছে, তো সেই নামটাও নাকি দিয়েছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আর কি ভালোই করেছে প্যান্ডেল প্রতিমা। তো এখনও যেহেতু কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হলে হয়তো আরও দেখতে বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে আর কি। তো এবারে কালদিঘি পদাতিক ক্লাবের পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা আর কি। তো যখন খুঁটি পুজো হয়েছিল তখন এসেছিলাম, তো তখনই শুনেছিলাম আর কি 10 লক্ষ টাকা বাজেট। তো যাই হোক, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে জোর কদমে। আর প্রতিমা এখন প্যান্ডেলের ভেতরে ঢোকাবে আর কি, তো বাইরে ছিল, ছবি টবি নিয়ে নিলাম, তো বেরিয়ে যাবো এখন, বেশিক্ষণ থাকবো না। আর আমি পেয়ে গেছি আমার বন্ধু রকিকে, এটা রকিদের ক্লাবের কালীপুজো। তো রকি, এবারে কি তোমাদের কি চমক কী থাকছিল? আমাদের এখানে নবদ্বীপ থেকে নবদ্বীপের প্যান্ডেল, সেলফি প্যান্ডেল। সেলফি প্যান্ডেল, আচ্ছা। যুদ্ধ নয় শান্তি চাই এটাও তো একবার বলছিল, ওটাও নাকি বুঝলাম, মানে থিমের নাম নাকি যুদ্ধ নয় শান্তি চাই। ও হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি সবার আকর্ষণ এবার আমাদের পুজো প্যান্ডেলের উপর, সেলফি প্যান্ডেল প্লাস শান্তির একটা বার্তা। একদম একদম, এই শান্তির বার্তা দিচ্ছিস। তো রকিদের এবারে 47তম বর্ষে না, এবার রকিদের 47তম বর্ষে ক্লাবের পুজো আর কি। তো মানে প্রতিমাটা মনে হচ্ছে অনেকগুলো ইয়ে তো ইয়ে থাকবে, মনে হচ্ছে অনেকগুলো কালী ঠাকুর মনে থাকবে নাকি? হুম, কালী ঠাকুর থাকবে সঙ্গে, আরও এগুলো কি পার্বতী, তারপরে হয় না ওই পুজোতে যেমন হয় কালী পুজোতে ভূত ফুতের ব্যাপার না, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, এই টাইপের একটা আর কি। তো কি আর কি, তাহলে মজা হবে নাকি? হবে, মজা হবে, আমাদের তো প্রত্যেকবারই মজা হয় কালী পুজোতে তোদেরই। তো যাই হোক, চলো বন্ধুরা আর বেশি দেরি করছে না, এখান থেকে বেরোনো যাক। আর কি বলবো, এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে, কাজ চলছে, এখনো 2-3 দিন লাগবে। হ্যাঁ, এখনো 3 দিন মোটামুটি, এখনো 2-3 দিন লাগবে, তো আবার আসবো, সমস্যা নেই। রকেটের ক্লাব মানে আমাদের ক্লাব, সবার ক্লাব, তাই তো নাকি? পুজো সবার, পুজো সবার। তো চলো বন্ধুরা এখান থেকে বেরোনো যাক। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম কালদিঘি পদাতিক ক্লাব থেকে, কাজ এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেলের, প্রস্তুতি চলছে আর কি জোর কদমে, আর আশা করা যায় 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কি। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আসবই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।